গুড মর্নিং ফ্লেভার অফ লাইফ চ্যানেল থেকে আমি মমতা আবারও নিয়ে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমাদের আজকের ভিডিওর শুরু আমাদের একটা ছোট্ট একটা ট্রেভেলিং ব্লগ বলতে পারো। আমরা কোথাও যাচ্ছি ঘুরতে, তো আমাদের প্রথম যাত্রাটা শুরু হলো বাড়ি থেকে টোটো করে, আমরা যাচ্ছি স্টেশনে। তো এবার চলে এলাম আমরা স্টেশনে, আর স্টেশনে অনেকটাই ভিড়, পুরো ট্রেন, একটা ট্রেন এসেছে, এবার এই ট্রেন যাবে, তারপরে আমাদের ট্রেনটা আসবে, আমরা যাব ইন্টারসিটিতে। তো আমরা সবাই এসে স্টেশনে অপেক্ষা করছি, এই ট্রেনটা যাবে, তারপর আমরা ওই পার যাব। তো যাই হোক, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটাতে কিন্তু খুব সুন্দর দারুণ কিছু আছে দেখার মতন, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে দেখো, আমাদের স্টেশনের ওই পারে আছে আমাদের একটা আমাদের কালী মন্দির, আর এই যে পুকুরটা দেখছো না, এই পুকুরটাতে হলো আমাদের যে দুর্গাপুজো হয়, পুজোর বিসর্জন এখানে হয়, আমাদের সব পুজোর মূর্তির বিসর্জন এখানে হয়। সাপেকাঠিতে যত পুজো হয় সব মূর্তি এখানে বিসর্জন করা হয়। তো দেখো এবার আমাদের ট্রেন এসে পড়েছে, তো আমরা উঠে যাব ট্রেনে, আর আমাদের যাত্রা শুরু হয়ে যাবে সাপেকাঠি টু তিনসুকিয়া। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো ভিডিওটা। তো পৌঁছে গেলাম আমরা তিনসুকিয়া, আর অনেকদিন পর একটা রিক্সা চললাম, অনেকদিন পর রিক্সা চললাম, খুব ভালো লাগলো। অনেক বছর হয়ে গেছে আমাদের এখানে, এখন রিক্সা দেখা যায় না, কিন্তু তিনসুকিয়াতে গিয়ে রিক্সা চড়ে ভালো লাগলো। তো আজকে আমরা তিনসুকিয়া এসেছিলাম তো আমরা ডক্টর দেখাতে, কিন্তু ওই হসপিটালে গিয়ে ডক্টর দেখানো ওইসব আর তোমাদের সাথে শেয়ার করবো না, তোমাদের সাথে একটা অন্য কিছুই শেয়ার করব, অন্য নতুন কিছু। তো প্রথমে এসে আমাদের ডক্টর দেখানো হয়ে গেল, তারপরে আমরা এখানে সবাই মিলে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে নিচ্ছি, যেটা খেতে আমার ছেলেরাই বলো বা আমি বলো আমার বড়ি বলো সবাই খেতে খুব ভালোবাসে। আর অনেকটা খিদেও লেগে গেছিলো, যেহেতু সকাল থেকে সকালে ব্রেকফাস্ট করে আসা, তারপরে আর কিছু খাওয়া হয়নি, ট্রেনে অনেকটা ভিড় ছিল প্রচুর। তো আমাদের ছাতুর শরবত খেয়ে তারপরে কিন্তু আমরা দুপুরে হোটেলে ভাতটা তো খাওয়া হয়েছে, ওই সময় ভিডিও করা হয়নি। তো এই যে দেখো এবার চলে এলাম তোমাদেরকে নিয়ে আমরা রেলওয়ে হেরিটেজ পার্ক। এখানে এই পার্কের মধ্যে আছে পুরনো কিছু জিনিস যা এখন আর নেই, ওই সব জিনিসের স্মৃতিগুলো, তো ওই স্মৃতিগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো এই যে দেখো, আগে যে আমাদের মিটার গজ ট্রেন ছিল, আমরা ছোটোবেলায় যে ট্রেনগুলোতে চড়েছি, লাল লাল ট্রেন, কয়লা দিয়ে চলতো যে ট্রেনগুলো, এখন আর সেই ট্রেনগুলো নেই। তো সেই ট্রেনের সব পার্টগুলো এখানে আছে এই পার্কটার মধ্যে। তো এই এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, সব এই যে পুরোনো দিনের ট্রেনগুলো, যেগুলো আমরা ছোটোকালে আমরা চড়েছি ওই ট্রেনগুলোতে। তো আমি আমার ছেলেদেরকে নিয়ে ওগুলো দেখাতে গিয়েছিলাম ওই জায়গাটায়, আর সুন্দর পার্কটা, খুব সুন্দর একটা পার্কের মতন, ওখানে আমাদের সব কিছু জিনিস সযত্নে রাখা, যেরকম ধরো মিউজিয়ামে যেরকম থাকে অনেক পুরোনো দিনের জিনিসগুলো মিউজিয়ামে যেমন রাখে, তেমনি এটা এই হেরিটেজ পার্কটা, এখানে ট্রেনের যাবতীয় আগের দিনের ইঞ্জিনগুলো সব কিছু। তো আমি এই ডিটেলস পুরো এই ভিডিওটার সব মেশিনের নাম, সব মেশিনের কাজ আমি ডিসক্রিপশনে পুরো দিয়ে দেবো, যদি তোমরা কেউ দেখতে চাও ডিসক্রিপশনে গিয়ে দেখতে পারো। আমি ভিডিওর ভয়েসে অনেক অনেক বড় বড় জিনিস আছে, ওসব বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও কেউ দেখতে চায় না এখন, তাই আমি
এটা আর বলছি না ভিডিওর মধ্যে। তো টিকিট কেটে নিলাম, টিকিট কেটে ঢুকে পড়লাম এবার ভিতরে। এখানে এই যে আগের দিনের রেল লাইনগুলো, এরকম কাঠের টুকরো থাকতো আর পাথর, এখন তো এসব নেই, এখনের রেল লাইন পুরো উন্নত। তো এই যে আগের দিনে এরকমই ছিল আমাদের ছোটোকালের ট্রেনগুলো, মনেও নেই ওখানে ওগুলি ট্রেনের কথা, ওইসবের সব পুরনো জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে রাখা আছে, আর সময় কাটানোর জন্য একটা খুব সুন্দর জায়গা। তো আমাদের, আমরা যেহেতু সকালেই গিয়েছি আর আমাদের ট্রেন আবার ঘুরে আসার ট্রেন হলো আবার বিকেল পাঁচটায়, তো আমাদের হাতে অনেকটা সময় ছিল, তাই আমরা ওখানে একটু ঘুরলাম ফিরলাম আর একটা সুন্দর করে ভিডিওও করলাম তোমাদের জন্য, একটা ভিডিও শেয়ার করবো বলে একটা ভিডিও করলাম সব স্মৃতিগুলো দিয়ে। পুরনো জিনিস দেখবে অনেক বছর বছর পর যখন পুরনো জিনিসগুলো দেখা যায় তখন কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখো আগের মিটার গজ ট্রেনের ইঞ্জিনগুলো এমন থাকতো, আর এখনের ট্রেন তো কত উন্নত, এখনের ট্রেনের মধ্যে তো এসব নেই। আর এই যে এই ট্রেনটা না চলে পার্কটার মধ্যে, পার্কটার চারিদিকে চলে, কিন্তু ওই দিন পার্কে এরকম মানুষ বেশি ছিল না, একদমই মানুষ নেই, আর একদম তো আমরাই ছিলাম আর কয়েকজন, দু তিনজন মানুষ নিয়ে তো আর চলানো যাবে না। তাই এই যে স্টেশন মানে টিকিট দেয়, যে টিকিট যে দেয় স্টেশনে ওই টিকিট কাউন্টারে, ওই যে টিকিট দেওয়ার জন্য আমি আমার ছোটো ছেলেকে বলছি, দেখো আমার ছোটো ছেলে বলছে মা এটা একটু ভূতের মতন, তাই আমি বললাম এটা টিকিট দিতে এখানে টিকিট দেয় আর কি। আগের দিনে টিকিট দেওয়ার সিস্টেমটা কেমন ছিল, আগের ট্রেনের টিকিটগুলোও তো ওই যে পিস বোর্ডের টুকরোর মতন হতো, এখনের মতন না। তারপরে এখানে একটা আমাদের আসামের জাতীয় জন্তু একশিঙ্গিয়া গড, মানে গন্ডার এখানে মধ্যখানে আছে, আর চারিদিকে তো এই যে সব ট্রেনের পুরো দিনের ট্রেনের সব কিছু, ট্রেন কীভাবে স্টার্ট করা হতো, তারপর কী ওইসব সব কিছু আছে। আর এখানে ছোটো বাচ্চাদের খেলার জন্য কিছু কিছু, এই যে সিসো আছে, তারপর স্লাইডার আছে, ঝুলনা আছে। তো আমার ছোটো ছেলে পার্ক বললেই তো বাচ্চারা পাগল থাকে পার্কে যাওয়ার জন্য, তো আমার ছোটো ছেলে গিয়ে ওই পার্কের এনজয়গুলো করছিল, সিসোতে ঝুলনাতে এইসব। আর এই যে দেখো চারিদিকে রেলের পাটরি দেখছো, এখানে ওই ছোটো ট্রেনটা যে দেখালাম, এই ট্রেনটা কিন্তু চারিদিকে ঘুরে, এটা একটা রাইডের মতন, কিন্তু ওই দিন আর ওটা করতে পারিনি আমরা, ওই দিন ওটা বন্ধ ছিল, ওই দিন ওটা চলেনি, হয়তো সন্ধ্যের পর বা বিকেল দিকে হয়, আমরা যেহেতু একদম দিন দুপুরে গিয়েছিলাম ওই সময়টাতে হয়তো ওটা চালানো যাবে না, মানুষ কম ছিল তাই ওটা চালানো হয়নি। তো এখানে আমিও ওদের সাথে গিয়ে, আমারও ঝুলনা চড়তে খুব ভালো লাগে, তো আমিও কি করব, ছেলেরা ঘুরছে পার্ক দেখছে, আমি এখানে বসে বসে একটু ঝুলনা ঝুলছি, আর ঝুলনা ঝুলতে এমনি ভালো লাগে, ঝুলনা ঝুলার সময় মনে হয় যেন নিজেও বাচ্চা হয়ে গেছি। তো এবার আমার বড় ছেলেও দেখো এসে পড়েছে ঝুলনা ঝুলতে, দুই ছেলে বসে ঝুলনা ঝুলছে, তো ঝুলনাটা ঝুলতে কিন্তু এমনিও খুব ভালো লাগে। তো দুই ভাই মিলেই বা ঝুলনা ঝুলছে আর আমি ওদেরকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, আর এইভাবেই সারাটা বিকাল আমাদের পার্কে সময়টা চলে গেল। আর খুব সুন্দর দেখো, একদম সূর্য অস্ত যাচ্ছে, ওই সময়ের আকাশটা দেখো খুব ভালো লাগছে। তো এবার আমার ছোটো ছেলেকে সিসোতে, আর সিসোটা আছে এতই নিচা যে এটাতে করা যায় না, ভালোভাবে করা যায় না। তো যাই হোক, আমার ছোটো ছেলের খুশির জন্য এটা ওকে পড়তে হয়েছে। তো এইভাবেই আমাদের ওই পার্কের বিকালটা কাটালাম। পার্কটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই বলো। পার্কটা তো দেখতে খুবই সুন্দর আর অনেক বড় এরিয়া নিয়ে, আর ওই যে পার্কের ভিতরে একটা মন্দিরও আছে, মন্দিরটা এখন বন্ধ, তো ওই মন্দিরও একটা আছে, তো ওইটাও তোমাদের দেখালাম, মন্দিরে ঢোকা যায় না এখন। তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম, হেরিটেজ পার্ক থেকে বেরিয়ে এবার আমরা, তো হেরিটেজ পার্ক থেকে বেরিয়ে এবার আমরা দেখো রেজিস্টারে এন্ট্রি করছি, কোথায় ঢোকার জন্য বলো তো, এই যে ট্রেনের একটা রেস্টুরেন্ট, ট্রেন আর ট্রেনের ভিতরে রেস্টুরেন্ট খুব সুন্দর। তো এখানে সব কিছু খাওয়া দাওয়ার প্রাইস খুব কস্টলি,
তো আমরা যেহেতু দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া করাই ছিল, তাও ছেলেদের খুশির জন্য আর একটু ভিডিও করব বলেও এই রেস্টুরেন্টে ঢুকা। তো সবাই এখানে একটা একটা জুস খেয়ে নেবো, জুস অর্ডার করে জুস খেয়ে নেবো। তো এটাই ছিল আজকের আমাদের সারাদিনের পর্ব। তো দেখো আমরা অর্ডার করেছি, আমাদের অর্ডার এসেও গেছে, মৌসম্বি জুস আর ছিল ওরিও মিল্কশেক। তো এবার এখান থেকে জুস টুস খেয়ে আমরা বেরিয়ে পড়বো আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের সারাদিনের পর্ব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। তো আমাদের আবার গন্তব্য হলো আমাদের বাড়ি। তো টাটা।